হ্যাঁ বন্ধুরা, এরকমই আকর্ষণীয় ইসলামিক ভোকাল তৈরি করার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ভোলোকো নামক এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এটি ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই ভোলোকো অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে যখন সরাসরি ওপেন করবেন, লক্ষ্য করবেন এরকম একটা পেজ আসবে। এবারে দেখুন, নিচের দিকে একটি প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কয়েকটি অপশন আসবে। এখানে প্রথমেই যে অপশনটি রয়েছে ইম্পোর্ট, আপনারা যদি কোনো ট্র্যাক মিউজিকের উপরে গান করতে চান তাহলে এই ইম্পোর্টে ক্লিক করে আপনাকে মেমোরি থেকে সেই ট্র্যাকটিকে ইম্পোর্ট করতে হবে। যদি ডিরেক্টলি ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনাকে দুই নম্বর যে অপশনটি রয়েছে ভিডিওস, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তবে যদি কোনো ভোকাল রেকর্ড করতে চান বা অনলি ফর অডিও রেকর্ড করতে চান তাহলে কুইক রেকর্ড অথবা নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তবে আমি সাজেস্ট করব, এই সফটওয়্যারে প্রপারলি যে সেটিংসগুলো রয়েছে সেগুলো মেনটেন করার জন্য নিউ প্রজেক্টেই ক্লিক করতে হবে। তাহলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিন। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করবেন এরকম একটা পেজ আসবে। এখানে যে সেটিংসগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো কিন্তু আমাদের প্রপারলি সেট করতে হবে। তাহলে প্রথমেই আপনারা চলে আসুন রিভার্ভে। এই রিভার্ভে এসে কিন্তু সেই রিভার্ভটাকে আমাদের সেট করতে হবে। এখানে দেখুন রিভার্ভের অনেকগুলো ইফেক্ট রয়েছে, তবে আমি সাজেস্ট করব এই যে এই অপশনটিতে আপনারা কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন। কেননা কোনো গান করার ক্ষেত্রে, কোনো গজল করার ক্ষেত্রে বা কোনো ইসলামিক ভোকাল দেওয়ার ক্ষেত্রে রিভার্ভের এই ইফেক্টটি কিন্তু খুবই সুন্দর শোনায়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো এখানকার রিভার্ভের যে কোনো ইফেক্ট আপনারা সেট করতে পারেন। হ্যালো, চেক, হ্যালো, মাইক্রোফোন টেস্ট। শুনতেই পেলেন এই ভোলোকো অ্যাপসের উপরে রিভার্ভ সেট করার সাথে সাথে আমার ভয়েসটি কীরকম শোনাচ্ছে। এর পরবর্তী সেটিংস হলো ইকিউ। ইকিউতে ক্লিক করার সাথে সাথে এরকমই ইকিউর অনেক রকম ইফেক্ট আসবে। এখান থেকে ওই একই রকমভাবে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইকিউ আপনারা সেট করতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন। তবে আমি সাজেস্ট করব এই অপশনটি আপনারা অ্যাক্টিভ করে রাখবেন। এই ভোলোকো অ্যাপসের উপরে ইকিউ এর এটি একটি বেস্ট ইফেক্ট। তবে আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট এখান থেকে আপনারা সেট করতে পারেন। পরবর্তী সেটিংস হলো কম্প্রেসার। এখানে কম্প্রেসারে ক্লিক করার সাথে সাথে ঠিক আগের মতো অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো কম্প্রেসার সিলেক্ট করবেন। তবে আমি সাজেস্ট করব এখানে মিডিল যে পপ রয়েছে সেই পপটিকে সিলেক্ট করতে। এর পরবর্তী সেটিংস হলো এফেক্টস তথা অডিও ইফেক্ট বা ভোকাল ইফেক্ট। এফেক্টসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম কিছু অপশন আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো, সেটা গান হতে পারে, ভোকাল হতে পারে বা ইসলামিক ভোকাল হতে পারে বা অন্য কোনো অডিও, যেরকম আপনাদের ইফেক্টটা প্রয়োজন রয়েছে আপনারা সেরকম ইফেক্টে সিলেক্ট করে আপনারা রেকর্ডিংটা করবেন। তবে একটি পারফেক্ট এবং খুবই সুন্দর ইসলামিক ভোকাল দেওয়ার জন্য এই সেটিংসটি সবথেকে ভালো সেটিংস। এই সেটিংসটি অ্যাক্টিভ করে আপনারা যদি ইসলামিক ভোকাল রেকর্ড করেন তাহলে খুবই সুন্দর শোনাবে।
আসলে বন্ধুরা ইসলামিক ভোকাল সম্পর্কে আমার কোনো নলেজ নেই, আমি এটা চেষ্টা করলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তবে এই ভিডিওতে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম সেই সেটিংসগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনারা কোনো গান বা গজল বা একটা ইসলামিক ভোকাল কিন্তু খুব 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 সুন্দর করে উপস্থাপনা করতে পারবেন। রেকর্ডিং ফাইলটি চেক করার জন্য এই প্লে অপশনে ক্লিক করে সেই রেকর্ডিং ফাইলটিকে প্লে করতে হবে, কিন্তু আপনি যদি ডিরেক্টলি সেভ করতে চান তাহলে এই অ্যারো অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন এরকম একটা পেজ আসবে এবং এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সেভ হওয়ার জন্য সেই অডিও ফাইলটি প্রসেসিং চলছে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে, সেভ করার জন্য একবার ফাইনালি আপনারা এখান থেকে কিন্তু আবার প্লে করে শুনতে পারবেন। অডিও ফাইলটি শোনার পরে যদি আপনার মনে হয় যে সেটি সঠিক রয়েছে তাহলে লেফট সাইডের নিচের দিকে দেখুন যে ডাউনলোড বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সেই অডিও ফাইলটিকে সেভ করার আগে যদি আপনার মনে হয় যে সেই অডিও ফাইলটির নামটিকে আপনারা চেঞ্জ করবেন তাহলে এখান থেকে সেই অডিও ফাইলটির নেম আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা রিনেম করতে পারবেন। রিনেম যখন কমপ্লিট হবে তখন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম দুটো অপশন আসবে যে এই ফাইলটি আপনি অডিও ফাইলে সেভ করতে চান নাকি ভিডিও ফাইলে সেভ করতে চান। তাহলে আপনি যদি অডিও ফাইলে সেভ করতে চান তাহলে অডিও সিলেক্ট করবেন এবং যদি ভিডিও ফাইলে সেভ করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করবেন। দেখুন এই অডিও ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এই অডিও ফাইলটিকে কিন্তু এখন আমি ফোন মেমোরি থেকে প্লে করতে পারবো। তাহলে আমরা আজকের ভিডিওতে খুব সহজভাবে শিখে গেলাম অ্যান্ড্রয়েড মোবাইলে ভোলোকো অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আমরা একটা সুন্দর ইসলামিক ভোকাল তৈরি করব বা একটা ভোকালের উপরে ফুল মাস্টারিং করব। তাহলে বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও হতে চলছে আরও আকর্ষণীয় আরও নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।